টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি কালী পুজোর ব্লগ শেয়ার করবো। আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের সাজ পরানো হচ্ছে। আর আমাদের কালী পুজোর দিনই কিন্তু সকালের দিকে রং হয়, তারপরে আস্তে আস্তে মানে সন্ধ্যের দিকে মায়ের সাজ পরানো হয়। তো সেটাই এখন চলছে। চলো, রাতে কিন্তু খুব ধুম করে পুজো হয়, যেটা তোমরা প্রথমেই দেখতে পেলে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমরা এখন যাচ্ছি শ্মশান কালী মায়ের কাছে। তো এখানে দেখো লাইট দিয়ে কত সুন্দর প্যান্ডেল করেছে, প্যান্ডেল ঠিক বলবো না, গেট টাইপের করেছে। আর যেটা তোমাদের প্রথমেই দেখালাম ওটা হচ্ছে আমাদের কালী গ্রামের মা সিদ্ধেশ্বরী, বলতে পারো আমাদের গ্রাম দেবী। তো যাই হোক, চলো এখন আমরা শ্মশান কালীতলা যাচ্ছি। আর আর কালী পুজোর রাতে যা যা করবো বা যা যা হয়েছে সমস্তটা কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের কালী পুজোয় কিন্তু প্রণাম কাটা হয়, হয়তো ভরও আসে, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যাছে সে নয় রে ভুয়া ভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাছে সে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। প্রায় বাজছে ওই 12টার মতন, মায়ের ঘটও নিয়ে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ প্রচুর লোকও এসছে, আবার আরও যত সময় যাবে তত কিন্তু আরও ভিড় হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার যতটুকু করতে পেরেছি সে তত মানে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন কিন্তু প্রণাম খাটা চলছে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই তো মানসিক করে, তো ঠাকুরের কাছে যা চায় যখন সেটা পূরণ হয় আর তখনই কিন্তু এই প্রণাম খাটা হয়। তো দেখতেই পাচ্ছ সবাই প্রণাম খেটে আসছে, মানে পুকুর থেকে চান করে ডুব দিয়ে, তারপর সেই পুকুর পাড় থেকে একদম মায়ের মন্দির অবধি প্রণাম খাটতে খাটতে আসছে। তো চলো তোমরা দেখো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও চলতে চলতে একটাই কথা বলবো, নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো তোমরা দেখতে থাকো, আর কালকে কিন্তু তোমাদের সাথে আমি আমাদের ভাইফোঁটার ভিডিও শেয়ার করব। তো যাই হোক চলো দেখতে থাকো। আলোতি হায় জানি জুই মালতি হায়, কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে।